আমরা যারা ইউটিউবে কাজ করি বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, তাদের একটিমাত্র সমস্যা হলো ইউটিউব মনিটাইজেশন। বা অনেকে ইউটিউবে অনেক কাজ করে বা অনেক কষ্ট করে আমরা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করি, সে অ্যাপ্লাই করে যদি আমরা মনিটাইজেশন না পাই তাহলে অনেকটাই খারাপ লাগে, মনে হয় যে আমরা ইউটিউব ছেড়ে চলে যাই বা ইউটিউবে আর কখনোই আসবো না। এ ধরনের কনফিউজ আমাদের মনে চলে আসে যে আমরা কখনোই আর ইউটিউবে আসবো না, কারণ ইউটিউব থেকে যদি মনিটাইজেশন না পাই তাহলে ইউটিউবে আসবো কি জন্য, ইউটিউব থেকে এত কষ্ট করার মানে কি? তো ইউটিউব থেকে মনিটাইজেশন পাই না, এটা হলো আমাদের ভুলের কারণে, কারণ ইউটিউব কখনোই চায় না যে একজন কন্টেন্ট ক্রিয়েটার আমরা তার ইউটিউব মনিটাইজেশন দেব না। তো একজনে যদি ইউটিউবে একদম লিগাল ওয়েতে কাজ করে বা কমিউনিটির গাইডলাইন মেনে যদি কাজ করে তাহলে অবশ্যই সে মনিটাইজেশন পাবে, ইউটিউবের রুলস যদি মেনে কাজ করে তাহলে অবশ্যই সে মনিটাইজেশন পাবে। তো এখন ইউটিউব গত সপ্তাহে একটি আপডেট নিয়ে এসেছে মনিটাইজেশনের উপরে, তো এই আপডেটটা কি আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো ইউটিউব মনিটাইজেশনের উপরে যে আপডেটটা এনেছে, তো সেই আপডেটটাতে তারা বলে দিয়েছে কোন কোন চ্যানেলে মনিটাইজেশন পাবে আর কোন কোন চ্যানেলে মনিটাইজেশন পাবে না। তো আজকে আমরা কথা বলবো কোন কোন চ্যানেলে মনিটাইজেশন পাবে না। তো আমরা তিনটা কন্টেন্টের কথা বলবো, এই তিনটা কন্টেন্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কখনোই ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না। তো ফার্স্ট কন্টেন্ট হলো টেক্সট টু রোবোটিক ভয়েস। আপনি যদি কোনো টিউটোরিয়াল করেন, টিউটোরিয়াল করার পরে যদি আপনি নিচে আপনার নিজস্ব কোনো ভয়েস না দিয়ে নিচে যদি কোনো টেক্সট লিখে দেন, আপনি যদি কোনো ভয়েস না দিয়ে যদি নিচে টেক্সট লিখে দেন, অথবা আপনি যদি রোবোটিক কোনো ভয়েস কিংবা কোনো সফটওয়্যার দ্বারা কোনো ভয়েস দেন আপনার ভিডিওতে, তাহলে আপনি কখনোই ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ আপনি আপনার নিজস্ব ভয়েস দিয়ে আপনি আপনার ইউটিউবে ভিডিও আপলোড করেন। তো দ্বিতীয়ত, আপনি যদি কপিরাইটেড ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি কখনোই ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না। তো কপিরাইটেড ভিডিও বলতে গেলে আপনি যদি টিকটক, মিউজিক্যাল ভিডিও, কোনো মুভি থেকে ফানি ভিডিও কিংবা অ্যাকশান ভিডিও কিংবা কোনো নাটক থেকে ফানি ভিডিও কিংবা অ্যাকশান বা কমেডি ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনি কখনোই ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ আপনি কোনো কপিরাইটেড ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। অথবা যদি আপনি ফেসবুকের লাইভ ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তৃতীয়ত, যদি আপনি সিলাইড শো ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো সিলাইড শো বলতে গেলে, যদি আপনি গুগল থেকে পিকচার ডাউনলোড করে আপনি যদি সুন্দর করে যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনি সিলাইড শো ভিডিও তৈরি করেন তাহলে আপনি কখনোই ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না। তো ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য সবচেয়ে সহজ ওয়ে হলো যদি আপনি ফেস টু ফেস ভিডিও করেন, যদি আপনি কোনো টিউটোরিয়াল করেন, যদি আপনি একদম লাইভে এসে কিংবা আপনি যদি ক্যামেরার সামনে এসে একদম ফেস টু ফেস টিউটোরিয়াল করেন তাহলে আপনি খুব সহজে ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন। তাই যদি আপনি ইউটিউব থেকে লাইফ টাইম থাকতে চান, ইউটিউব থেকে খুব সহজেই মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনি যখনই ভিডিও করবেন তখনই ক্যামেরার সামনে এসে আপনি ভিডিওটা শুরু করে দিন, তাহলে আপনি খুব সহজেই ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন। তো যদি আপনি লিগালওয়েতে কাজ করেন, লিগাল কন্টেন্টে কাজ করেন, খুব ভালো কন্টেন্ট যদি হয় তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন। তো আজকের ভিডিও এতটুকু, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়। তো এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।